পুরান ঢাকার লালবাগ এলাকায় বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। খান মোহাম্মদ মৃধা মসজিদ তার মধ্যে একটি। ঐতিহাসিক লালবাগ কেল্লার পশ্চিমে পুরান ঢাকার আতিশখানায় দাঁড়িয়ে রয়েছে প্রায় 325 বছর বয়সী খান মোহাম্মদ মৃধা মসজিদটি। স্থানীয় লোকজন এটিকে দুতলা মসজিদ নামেও ডাকে। সরু প্রবেশ পথ ডিঙিয়ে ডান পাশে চোখে পড়বে দৃষ্টিনন্দন বাগান, আর বাম পাশেই পোড়ামাটির আদলে দাঁড়িয়ে থাকা লাল বর্ণের মসজিদটি। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত্তি প্রায় 17 ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের উপর নির্মিত। প্ল্যাটফর্মের নিচে টানা করিডোর আর উপরের অংশে মসজিদ। মসজিদটির উত্তর অংশে একটি মাদ্রাসা রয়েছে, সেখানে এখনও দিনী শিক্ষা হয়। প্ল্যাটফর্মের নিচে করিডোরে তৎকালীন শিক্ষার্থীদের ছিল থাকার জায়গা। মসজিদে ওঠার প্ল্যাটফর্মের এই সিঁড়িটি তৎকালীন আমলে নির্মিত। এটি তৈরিতে ব্যবহার করা হয় লোহা ও কাঠের। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দেখা মিলবে দৃষ্টিনন্দন মুঘল স্থাপনার এই মসজিদটি। আপনার চোখ ও মন ভরে যাবে এই মসজিদটিকে দেখে, এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। মসজিদটি আসলেই অনেক সুন্দর। তিন গম্বুজ ও অল্প কিছু মিনার বিশিষ্ট এই মসজিদটির উচ্চতা 17 ফিট। উত্তর থেকে দক্ষিণ দিকের দৈর্ঘ্য 125 ফিট এবং পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য 92 ফিট। সপ্তদশ শতাব্দীতে সম্রাট শাহজাদা কর্তৃক নির্মিত দিল্লির লাল কেলার সাথে এই মসজিদের সাদৃশ্য পাওয়া যায়। ধারণা করা হয় মসজিদটি 1706 সালে নায়েবে নাজিম ফররুক শিয়ারের শাসন আমলে নির্মাণ করা হয়। তৎকালীন ঢাকার প্রধান কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহর নির্দেশে খান মোহাম্মদ মৃধা মসজিদটি নির্মাণ করেন। মসজিদে ওঠার সিঁড়ির উত্তর পাশে একটি কবর রয়েছে, কিন্তু কার কবর সে সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায়নি। বাগানটিতে একটি কূপ রয়েছে, সেই কূপ থেকেই তৎকালীন শিক্ষার্থীরা খাবার পানি সরবরাহ করতেন। আপনারা খুব সহজেই লালবাগ কেল্লার থেকে পশ্চিম দিকে 10 মিনিট হেঁটে চলে আসতে পারেন। সরাসরি যদি মসজিদটিতে আসতে চান তাহলে আপনাকে আজিমপুর বাস টার্মিনাল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রিক্সা সহযোগে আসতে পারেন। আজিমপুর বাস টার্মিনাল থেকে পায়ে হেঁটেও মসজিদটিতে আসা যায়। মসজিদটি ঘোরা শেষ করে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন বুড়িগঙ্গা নদীর তীরে। শেষ বেলায় কর্মব্যস্ত মানুষের জীবন চিত্র উপভোগ করতে পারেন সূর্যাস্তের সুন্দর মুহূর্ত। চাইলে নৌকো ভ্রমণও করতে পারেন। লোকালে করে নৌকায় এপার থেকে ওপার যেতে 10 টাকা লাগে। যাওয়া আসা সহকারে আপনার 20 টাকা খরচ হবে। যদি আপনি রিজার্ভ নিয়ে ঘুরতে চান তাহলে 50 থেকে 60 টাকায় প্রায় আধা ঘন্টার সময় আপনি ঘুরতে পারবেন। নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। ভ্রমণ পছন্দ করে আর সূর্যাস্ত উপভোগ করেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আর সেই সূর্যাস্ত যদি হয় নদীর পাড়ে তাহলে তো কথাই নেই।
আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।